পরেই অনেকে অনেক কথা বলেছে যে বাবুল সুপ্রিয়কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আমি তাদেরকে বলতে চাই যে বাবুল সুপ্রিয় বিজেপির আদর্শ ছেড়ে তৃণমূল আদর্শ কাঁধে নিয়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেছে। বাবুল সুপ্রিয় জয় শ্রীরামের রাজনীতি ছেড়ে জয় বাংলার জয় হিন্দের রাজনীতিতে বিশ্ব ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। প্রার্থী বাবুল সুপ্রিয় নয়, প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ছোড়া ফুলে ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। এক নম্বর বোতাম টিপবেন আর দু নম্বর তিন নম্বর রাজনৈতিক দলগুলোর জামানত বাজেয়াপ্ত করবেন। আজকে প্রতিশ্রুতি নিতে হবে, যারা রাজনৈতিক ভাবে আমাদের সাথে লড়াই করতে পারে না, তাদেরকে গোহারা হারিয়েছে। আগের বছর এই সময় কি হাওয়া তুলেছিল মনে আছে? আর কি বার দেশে বার সত্তরে আটকে গেছে আর লাইন লেগে রয়েছে। এখন যদি দরজা খুলি দলটা উঠে যাবে। এটা সবার শুরু, যারা ভাবছিল তৃণমূল থেকে নেতা ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে গিয়ে বাংলায় ক্ষমতা দখলের রাজনীতি করে বাংলাকে অশান্ত করব, তাদের যোগ্য জবাব বিগত বছর এপ্রিল আর মে মাসে বাংলার জনগণ দিয়ে দিয়েছে। কিন্তু এদের তো হার হজম হয় না, কি করবে বদহজম। এই যে গোহারা হারিয়েছে আপনি দেখুন, তারপর দিন থেকে কখনো রাজ্য সরকারের মুখ্য সচিব চিফ সেক্রেটারিকে ফোকাস করে অ্যাটাচ করে দিচ্ছে সেন্টারে, কেন? যাতে মমতা ব্যানার্জি কাজ না করতে পারে। কখনো তাদের মন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের, এমনকি এই বালিগঞ্জের সুব্রত মুখার্জিকে 17ই মে সিবিআই গ্রেপ্তার করে নিয়ে গেল। তার দোষ কি? তার দোষ হচ্ছে 73,000 ভোটে বিজেপিকে হারিয়ে তিনি জিতেছিলেন। মাঠে ময়দানে লড়াই করতে পারে না, ইডি সিবিআই কে লাগিয়ে এরা নিজেদের ক্ষমতা দখলের লড়াইয়ে নির্লজ্জ ভাবে নেমেছে। আর একদিকে কংগ্রেস আর একদিকে সিপিএম জগাই মাদাই, আর একদিকে বিজেপি বিদায় জগাই মাদাই আর ইডি সিবিআই, এই তো চারজনের অ্যালায়েন্স। এরা মমতা ব্যানার্জিকে হারাবে। বালিগঞ্জের মানুষকে জবাব দিতে হবে, যে অবিচার যে অন্যায় সে অসম্মান এরা সুব্রত মুখার্জির বিরুদ্ধে করেছিল। আগামী 12 তারিখ 1 নম্বর বোতাম টিপে এদের গালে গণতান্ত্রিক ভাবে একটা করে থাপ্পড় মারতে হবে। আপনারা বলুন, তারপর থেকে সুব্রত মুখার্জিকে নিয়ে গেল কেন? তিনি নারদে রয়েছেন বলে, আর নারদের মেন মুখ্য চরিত্র যে অভিনেতা রয়েছেন কাগজে মুড়ি দিয়ে টাকা নিচ্ছিল, যেটা জনসমক্ষে রয়েছে, সে এখন ধোয়া তুলসি পাতা, কেন বিজেপিতে গেছে? সে ধোয়া তুলসি পাতা, বড় বড় ভাষণ দিচ্ছে, সততার প্রতিমূর্তি। আরে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করেছে আসানসোল সিট থেকে, ইস্তফা দিয়ে সিটটা রিজাইন করে করেছে। তোমার মধ্যে যদি আদর্শ থাকে বাড়ির পরিবারের লোককে বলো রিজাইন করতে, তারপর বড় বড় কথা বলবে। আর কতখানি কত চাল তৃণমূল বুঝে নেবে? আসুন না, মাঠে ম্যাডারে লড়াই করুন, প্রেসিডেন্ট রুল করবেন, বৈশাখ 356 করব করুন। 213টা সিট জিতেছিল, এবার 250 জিতবে। আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, মানুষের মাঝে আমরা রয়েছি, আমরা বসন্ত বকিল না। যারা ডেলি প্যাসেঞ্জারি করতো দিল্লি থেকে, গুজরাট থেকে, মধ্যপ্রদেশ থেকে, দ্বিতীয় এমআই ফল বেরিয়েছে, তিনি খুঁজে দেখতে পেয়েছে না? আর দেখা গেছে, আর সিপিএম এর বাবুরা এখন বড় বড় কথা বলছে, কই এনআরসির সময় কোমার রাস্তায় নেমেছিল, তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আমি মিছিল করেছি, আমাদের নেত্রীর নেতৃত্বে মানুষকে সংগঠিত করে আমরা এনআরসির বিরুদ্ধে ক্যাম্পেইন করেছি। সব ভারতবর্ষের নজির সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস, অন্য কোন রাজনৈতিক দল করে দেখাতে পারে। কোভিড এর সময় নিজের জীবন বিপন্ন করে যদি কেউ কাজ করে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের কর্মী সমর্থকরা আপনাদের পাশে দুঃখের সময় ছিল, আপনার সুখে আপনার ভালো সময় আপনি তৃণমূলকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আপনার বিপদে আপনার আপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে, অন্য কাউকে খুঁজে পাবেন না। আজকে বলুন কি পরিস্থিতি করেছে দেশটা, মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নারী নির্যাতন,
ফসাতলে পাঠিয়ে দিয়েছে। বেকারত্ব থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি। আপনি জানেন 2019 সালে পেট্রোলের দাম কত ছিল? 76 টাকা। আজকে পেট্রোলের দাম 115 টাকা। আমি যখন বাংলার নির্বাচনে হেরেছিল, 1 ধাক্কায় পেট্রোলের 5 টাকা 10 টাকা দাম কমিয়ে দিয়েছিল, মনে আছে? অক্টোবর মাসে দীপাবলির প্রাক্কালে। বাংলায় একটা কথা আছে না, খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এরা তৃণমূলের কাছেই জব্দ। বাংলায় হেরেছিল বলে পেট্রোলের 5 টাকা দাম কমেছিল। উত্তরপ্রদেশে জিতেছে, 15 দিনে 13 বার পেট্রোলের দাম বাড়িয়েছে। ডিজেলের দাম ছিল 60 টাকা, সেখান থেকে ডিজেল আজকে 99 100 টাকা ছুঁই ছুঁই, কালকে 100 টাকা পেমেন্ট পার করে দেবে। আপনি দেখুন, জীবনদায়ী ওষুধ 3 গুণ দাম করে দিয়েছে। আপনি দেখুন, এই মহামারীর সময় প্যারাসিটামল এনে তো ওষুধ 18 টাকা 16 টাকা দাম ছিল, সেটা করে দিয়েছে 40 টাকা। আর সিনেমা করছে করমুক্ত। যে রাজনৈতিক দল একটা সিনেমা করমুক্ত করে আর এই মহামারীর বাজারে ওষুধের উপর কর চাপায়, তাকে যোগ্য জবাব দেওয়া উচিত কি উচিত না? মা ভাই বোনেরা বলুন বলুন। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভারতবর্ষের আজকের দিনের কিরমুরা না সিনেমা করমুক্ত আর জীবনদায়ী ওষুধের উপর 27%, 18%, 28% জিএসটি। র্যান্টাক সিরাপের দাম দেখুন, 80 টাকা ছিল আজকে 120 টাকা। কেরোসিন তেল